প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি সুরা ইমরানের দুটি আয়াতের ফজিলা তোতার অজিফা কিতাবের ভিতরে বর্ণিত আছে যে ব্যক্তি প্রত্যেক দিন ফজর ও মাগরিবের নামাজের পর সুরা ইমরানের দুটি আয়াত কমপক্ষে সাতবার করে পাঠ করে অথবা শোনে আল্লাহর ফজলে সেই ব্যক্তি মুক্ত হবে এবং শত্রু পরাস্ত হবে এছাড়াও প্রত্যেক দিন পাঁচ অক্ত নামাজের পর এবং শোয়ার সময় সাতবার করে পড়লে অথবা শুনলে আল্লাহর রহমতে অভাবনীয়ভাবে উপার্জন বৃদ্ধি পাবে এবং দারিদ্রতা দূর হবে এবং সকল দিক দিয়ে মান সম্মান বৃদ্ধি পাবে সুরা ইমরানের আয়াত দুটি হল বিসমিল্লাহ রহমান قل <applause> <سؤال> <applause> اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء يدك الخير إنك على كل شيء قدير তুলিজুল্লাই রাফি না খানি অতু লিজুল নাহা রাফি লাইলি মতো হরিজুল হাইয়া মৃণাল মাইয়েদি অত হুদিজুল মাইয়েদা মিনাল হাইয়ে হতারুসু কুমার দাসা এখানে বাংলায় এর উচ্চারণ দেওয়া আছে যারা আরবি পড়তে পারে না তাদের জন্য এই বাংলার উচ্চারণ খুবই উপকারী হবে বাংলায় আমি আপনাদের কাছে উচ্চারণ করছি কুলিল্লাহুম্মা মালিকাল মুল কিতু তিলমুল কামতাসা উ আ তনজিউলমুল কামিম মানতাসা উ অত ইজ্জু মানতাসা উ অতু জিল্লো মানতাসা উ বিয়াদিকাল খৈর إنك على كل شيء قدير. تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. যারা আরবি পারে না এই যে আরবি সুরা ইমরানের দুটি আয়াত তার গুরুত্বপূর্ণ ফজিলাত ইতিপূর্বে আমি আপনাদের কাছে তুলে ধরলাম এই আয়াত দুটি প্রথমে আরবি এবং এর নিচে বাংলায় উচ্চারণ দেওয়া আছে যারা আরবি পড়তে পারে না তাদের জন্য এই বাংলায় উচ্চারণ খুবই উপকারী হবে خدا حافظ السلام عليكم ورحمه الله تعالى وبركاته